আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আলহামদুলিল্লাহ আল্লাহ ফাকের অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহ ফাকের অশেষ রহমতে আপনাদের একান্ত দোয়াই খুবই ভালো আছি। সো বন্ধুরা, বেসিক্যালি যে ব্যাপারটাকে নিয়ে আলোচনা করব, যে বিগত দুই দিন পূর্বে বিজেপির কর্মী সমর্থকরা নবান্ন অভিযানকে কেন্দ্র করে ব্যাপক একটা আন্দোলনের সূত্রপাত করেছিল, এবং সেই আন্দোলন কোন পর্যন্ত চলেছিল, কার নেতৃত্বে চলেছিল, কতদূর পর্যন্ত আসতে পেরেছিল, সে সমস্ত বিভিন্ন ধরনের ভিডিও ফুটেজ বিভিন্ন সংবাদ মাধ্যম ফেসবুক ইউটিউব থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে আপনারা জানতে পেরেছে। কিন্তু তার পাশাপাশি একটা ভিডিও আমার কাছে রয়েছে, যে ভিডিওটার সঙ্গে হয়তো আপনারাও কম বেশি পরিচিত আছেন। সেই ভিডিওটা দেখার পরে আমার মনের মধ্যে অনেকগুলো প্রশ্নের উদয় হলো। এখন জানি না এই প্রশ্নের উদ্ঘাটন কারা করবে, কারণ 2021-এর বিধানসভা ইলেকশনের পর থেকে আজ পর্যন্ত বেশিরভাগ জায়গায় যারা অত্যাচারিত হয়েছে তার মধ্যে 80% হচ্ছে ভাইজান ভক্ত, যারা ভাইজানকে যারা ভালোবাসেন, শ্রদ্ধা করেন, সম্মান করেন। হয়তো দেখা গেল সেই ছেলেটা ভাইজানকে ভালোবাসে অথচ ভাইজানের দল করেন, এরকম ব্যক্তিও সমাজের বিভিন্ন জায়গায় লাঞ্ছিত হয়েছে। তো সর্বপ্রথমে সেই ভিডিওটা আপনাদেরকে একটু দেখাবো, দেখানোর পরে আরো দুটো একটা কথা বলবো। তো চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক। আমাদের শান্তি প্রিয় বিশ্লেষণ পুলিশের অত্যাচার করছে, পুলিশের কাছে কিন্তু আগুন ধরে দেওয়া হয়েছে। বন্ধুরা, আপনারা দেখলেন সম্পূর্ণ ভিডিওটা। এখন এই ভিডিওটার মধ্যে যদি কোনো লুঙ্গিধারী, টুপিধারী, জুব্বাওয়ালা, দাড়িওয়ালা কোনো মুসলমান হতো, তাহলে এতক্ষণে ফেসবুক সহ টুইটার সহ সমস্ত সংবাদ মাধ্যমগুলো এমন ভাবে উঠে পড়ে লেগে যেত, আর জিহাদি জিহাদি বলে যেমন করে কিছু কিছু পাবলিক লাফালাফি করত, আপনাদের দেখেই মনে হতো সত্যিই তো মুসলমানরা কেন এত লাফালাফি করবে। এই বিগত যেমন এনআরসির বিরুদ্ধে যখন আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের মাঝখানে ট্রেনে আগুন লাগানোর প্রধান পান্ডা কারা সেগুলোও কিন্তু সরকারও জানে, বিভিন্ন নিউজ মাধ্যমগুলো জানে, এবং কিছু কিছু ফুটেজ বা ভিডিও হয়তো আমাদের কাছে এসেছিল। কিন্তু হাওড়া উলুবেড়িয়া এলাকাগুলো মুসলিম প্রত্যুষিত এলাকা, যার কারণে লুঙ্গি বাহিনী, টুপি বাহিনী, জুব্বা বাহিনী বলে ব্যাপক পরিমাণে সরগোল শুরু হয়েছিল। এখন মাননীয়ার কাছে আমার একটাই আবেদন, এ বাংলায় বিজেপিকে ফ্রন্টে এনে লড়ার কথা আপনি বলেছিলেন, আজকে বিজেপি আপনার ফ্রন্টে রয়েছে, আপনি কেমন ভাবে লড়বেন, কেমন ভাবে তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন সেটা আপনার ম্যাটার, কিন্তু আমার সোনার বাংলায় কোনো জায়গায় যেন এই ধরনের অশান্তির আগুন না লাগে। তাই এই সমস্ত দুষ্কৃতীদেরকে আপনি অবিলম্বে শনাক্ত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। জাস্ট এতটুকুই বলা। আজকে শুধুমাত্র ভাইজান প্রেমিক যারা তাদেরকে ধরে ধরে মারধর, ভাইজানকে ভালোবেসে একটা ভিডিও আপলোড করলে সেখানে বিভিন্ন ধরনের স্ট্রাইক মারা হয়, আর ভাঙড়ের সেই সমস্ত মোল্লা গোষ্ঠীদের কাছে একটু জানতে চাই, ভাইজান প্রেমিকরা কোনো একটা কাজ করলে আপনাদের এত ফেটে যায়, কিন্তু আজকে এই ভিডিওটা ব্যাপক পরিমাণে ফেসবুকে কিন্তু পোস্ট হচ্ছে। তো এই নিয়ে ভাঙড়ের ওই সমস্ত মোল্লা গোষ্ঠীরা একটা ভিডিও কেন বানাচ্ছে না, বা তাদের বিরুদ্ধে কোন রকম পদক্ষেপ কেন নিচ্ছে না? তাই আপনাদের কাছে একটাই কথা বলবো, দেখুন আপনি রাজনৈতিক ভাবে যে কোনো দলকে সাপোর্ট করতে পারেন, ভালোবাসতে পারেন, বা তারাকে ভোটও দিতে পারেন, এখানে বাধা দেওয়ার মতো ক্ষমতা আমারও নেই, আমার দেশেরও নেই, কারণ আমার দেশ হচ্ছে গণতন্ত্র দেশ। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে অন্যায়কে অন্যায় বলতে হবে আর ন্যায়কে ন্যায় বলতে হবে। এই এতটুকুই শুধুমাত্র বলার ছিল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করুন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।